মঝি আকাশে হেলিকপ্টর হেলা দুর্ঘটনা ছিনছতর হয়ে হেলিকপ্টর ভগ্নাবশেষ পড়া মরিগলে ইরান রাষ্ট্রপতি মঝি আকাশে ইরান রাষ্ট্রপতি উড়াণ ভরি হেলিকপ্টর কিছু সময় উড়াণ ভরিবা পরে শুভিলা প্রচন্ড শব্দ আকাশর খসিলা হেলিকপ্টরর ভগ্নাবিশেষ ধ্বংস বিধ্বংস হয়ে গলা হেলিকপ্টর আড়ে খেলিগলা আতঙ্ক এ খবর সারা দেশে চহল পকাইলা এই দুর্ঘটনার রাষ্ট্রপতি মৃত্যু হয়ে খবর সামনাকু আসিলা তাপরে সমস্তে ভাঙ্গি পড়লে দুঃখে হ্যাঁ দর্শক বন্ধু হেলিকপ্টর ক্রাশে ইরান রাষ্ট্রপতি মৃত্যু ঘটিছি হেলিকপ্টর দুর্ঘটনার রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি মৃত্যু হয়ে সূচনা মিছি তাঁক সহিত বিদেশ মন্ত্রী হুইসেন অমির অদুল্লা ইয়ন মধ্যে প্রাণ হরাইছেন হেলিকপ্টর দুর্ঘটনা পরে মিলুন পতা দীর্ঘ 20 ঘণ্টার সর্চ অপরেসন পরে মৃতদেহ মিলি সূচনা মিছি এনে ইরান গণমাধ্যম পক্ষ খবর প্রকাশ পাইছি রবিবার ইরান রাষ্ট্রপতি ইব্রাহিম রইসি যাওয়া এক হেলিকপ্টর ঘন কুহুড়ি হেতু পার্বত্য অঞ্চল দিয়ে যাওয়া বেড়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল ইরানর রাজধানী তেহরান ঠার প্রায় 600 কিলোমিটর উত্তর আজির বাইজান দেশ সীমার শহর জুলফা নিকটে এই দুর্ঘটনা ঘটিছিল যেঠার দুর্ঘটনা ঘটিছিল সেই স্থানক আইআরএনএ বর্ণনা করেছি হেলিকপ্টর খোঁজবাই ইরান পক্ষর এয়ার আম্বুলান্স এবং উদ্ধারকারী দল পঠা যাই দুর্ঘটনাস্থলক সর্চ অপরেসন টিম ও উদ্ধারকারী দল পঠা যাই ব্যুরো রিপোর্ট নিরপেক্ষ।